তো এখন আমরা ক্লাস সিক্সের ইতিহাসের যে 2 নম্বর চ্যাপ্টারটা পড়ছিলাম, ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, তো তার শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভারতের যে ভারতীয় উপমহাদেশে যে আদিম মানুষের যে বসতি ছিল তার প্রমাণগুলো আমরা এখানে পড়ব, আলোচনা করব। তো ভারত ছাড়া আদিম মানুষেরা আর কোথায় কোথায় তাদের অস্তিত্ব পাওয়া গেছে? অস্তিত্ব বলতে কি, তাদের হয়তোবা কঙ্কাল কিংবা তাদের হয়তোবা কোনো ব্যবহার্য যে হাতিয়ার সেইগুলোর প্রমাণ পাওয়া গেছে বা সেইগুলোর আবিষ্কারের দ্বারা প্রমাণিত হয়েছে যে সেইখানে আদিম মানুষের বসতি ছিল। তো ভারত ছাড়াও কিন্তু চীন কিংবা জাভা এই সমস্ত অঞ্চলেও কিন্তু আদিম মানুষের বসতি ছিল। তো ভারতেও সেই রকম কিছু হাতিয়ার কিংবা কঙ্কাল এদের অস্তিত্ব পাওয়া গেছে এবং যা দেখে প্রমাণিত হয়েছে যে ভারতীয় উপমহাদেশেও বিভিন্ন যে যুগ, পাথরের যুগগুলো, পুরনো পাথরের যুগ কিংবা মাঝের পাথরের যুগ কিংবা নতুন পাথরের যুগ এখানেও এসেছিল। অর্থাৎ সেই পূর্ব আফ্রিকা থেকে যে আদিম মানুষেরা ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, তো তাদের শাখা নিশ্চয়ই ভারতেও প্রবেশ করেছিল, ভারতীয় উপমহাদেশে এসেছিল। তো ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগেরও আমরা কিছু প্রমাণ পাব, তার কোথায় কোন ধরনের হাতিয়ার বা কোথায় কি কঙ্কাল পাওয়া গেছে সেটাও আমরা জানবো, বা সেইখানকার যে আদি মানুষের জীবনযাপন কি ধরনের ছিল কিংবা তারা কোথায় বসতি স্থাপন করেছিল গুহার মধ্যে সেইগুলো একটু জানবো, এবং তাদের প্রমাণগুলো যেখানে যেখানে পাওয়া গেছে তাদের মধ্যে আমরা ভীমবেতকার সম্পর্কে একটু ডিটেলসে জানবো কিংবা হুন্সকি উপত্যকা, কর্ণাটকের যে হুন্সকি উপত্যকাতে আমরা একটু জানবো। এছাড়াও এই সমসাময়িক যে স্পেনের আলতামিরা গুহাতে ট্যারা ট্যারা একটা যে বিষয়ের জিনিসটাও জানবো। তো ভারতীয় উপমহাদেশে এই যে পুরনো পাথরের যুগের যে অস্তিত্বের প্রমাণ আমরা কোথায় কোথায় পেয়েছি বইতে তোমাদের দেওয়া রয়েছে, যেমন বিশেষ করে কাশ্মীরের সোয়ান উপত্যকা। কাশ্মীর তো আমরা জানি ভারতের উত্তর পশ্চিম ভাগে রয়েছে, কাশ্মীর উত্তর দিক জুড়ে, তো নিশ্চয়ই পূর্ব আফ্রিকা থেকে আদিম মানুষেরা ধীরে ধীরে ওই পথ দিয়েই আসছিল। তো কাশ্মীরের সোয়ান উপত্যকাতে আমরা পাবো, এছাড়াও কী পাবো না পাকিস্তানের পটোয়ার মালভূমিতে, তাহলে কাশ্মীরে পাবো, তাহলে আমরা মানে যেগুলো পাবো হাতিয়ারগুলো হিসেবে বা কাশ্মীর, কাশ্মীরের সোয়ান উপত্যকা, তাছাড়া কোথায় পাবো না পাকিস্তানের হচ্ছে পটোয়ার মালভূমি, পাকিস্তানেও পাবো পাকিস্তান তার পটোয়ার মালভূমি, তাহলে সোয়ান উপত্যকা, সরি সোয়ান উপত্যকা কিংবা পটোয়ার মালভূমি, পটোয়ার মালভূমিতে পাবো। এছাড়া আমরা শিবালিক পর্বতের অর্থাৎ হিমাচল প্রদেশেও পাবো, তো এই হিমাচল প্রদেশে এই অঞ্চলে কী কী পেয়েছি আমরা না এইখানে কী পাবো, হাতকুঠা, তারপরে হচ্ছে চপার জাতীয় হাতিয়ার, এইগুলো এখানে হাতিয়ার হিসেবে পাওয়া গেছে। তো এছাড়াও আমরা মহারাষ্ট্রে কর্ণাটকের হুন্সকি উপত্যকাতেও পাবো তার মানে বিভিন্ন যে হাতিয়ারের উদাহরণ, কিংবা রাজস্থানের দিদওয়ানা, রাজস্থানের দিদওয়ানা অঞ্চলেও আমরা তার অস্তিত্ব পাবো। এছাড়া মহারাষ্ট্রের নাভাসা, নাভাসা অঞ্চলেও এই সমস্ত প্রমাণগুলো আমরা পাবো। কঙ্কালের একটা আমরা কিন্তু প্রমাণ পাবো, সেটা কোথায় না সেটা হচ্ছে মধ্যপ্রদেশের এটা নর্মদা উপত্যকায় একটা কঙ্কালের আবিষ্কার হবে যেটার প্রায় 130,000 বছরের পুরনো, অর্থাৎ নর্মদা উপত্যকার অর্থাৎ নর্মদা উপত্যকায় অঞ্চলে পাবো 130,000 বছরের পুরনো একটা কঙ্কালের অস্তিত্ব আমরা খুঁজে পাবো। তো এইগুলোই প্রমাণ দিচ্ছে যে উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশেও কিন্তু যে প্রাচীন যে পুরনো পাথরের যুগটা চলছিল। তো এখানকার যেই সমস্ত মানুষদের কিন্তু জীবন জীবিকা খুবই কষ্টকর ছিল, তারা হয় তারা তাদের খাওয়ার দাওয়ারগুলো কী করতো, দল বেঁধে পশু শিকার করতো, কিংবা শীতের কষ্টের থেকে হাত মুক্তি পেতে তারা কী করতো পশুর ছাল, অর্থাৎ তাদের জীবনযাপনের মধ্যে তাদের হচ্ছে পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়ার সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি, খুবই কিন্তু পশুর চামড়া ব্যবহার করতো, গাছের ছাল ব্যবহার করতো প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচতে। এছাড়া তাদের বাসস্থানগুলো যদি দেখি তাহলে তারা বেশিরভাগ গুহাতেই বসবাস করতো, কখনো খোলা আকাশের নিচে থাকতো। গুহাগুলোর মধ্যে আমরা কতগুলো গুহার এখানে উদাহরণ আমরা পাচ্ছি, যেমন উত্তর পশ্চিম পাকিস্তানের সাংঘাও অঞ্চলে, উত্তর পশ্চিম পাকিস্তানের একটা সাংঘাও অঞ্চলে এখানে আমরা তার অস্তিত্ব পাবো। এছাড়াও কর্ণাটকের কুর্নুল, কর্ণাটকের কুর্নুল অঞ্চল এবং মধ্যপ্রদেশের ভীমবেতকা,
তাহলে হচ্ছে কি তিনটা গুহার অস্তিত্ব আমরা পেয়েছি, একটা হচ্ছে উত্তর পশ্চিমের, উত্তর পশ্চিম ভারত যেখানটায় আমরা হচ্ছে কি পাবো পাকিস্তান অঞ্চল, উত্তর পশ্চিম পাকিস্তান এইখানের একটাও পাকিস্তান অঞ্চলে একটাও পাবো, সেটা হচ্ছে সাংঘাও, সাংঘাওতে পাবো। এছাড়া কোথায় পাবো, কর্ণাটক, কর্ণাটকের একটা পাবো হচ্ছে কুর্নুলে, কুর্নুল কুর্নুল অঞ্চলে পাবো। এছাড়াও আমরা পাবো হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেতকা, মধ্যপ্রদেশ যে এখানে ভীমবেতকা বেটকা ভীমবেটকা অঞ্চলে তিনটা কিন্তু গুহার আমরা অস্তিত্ব পাবো। তো এখানে আমরা একটু টুকরো কথার মধ্যে এই ভীমবেটকা অঞ্চলটার সম্পর্কে একটু দেওয়া আছে। ভীমবেটকা মধ্যপ্রদেশের একটা ভোপাল থেকে কিছুটা, মধ্যপ্রদেশের যে রাজধানী ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বত রয়েছে, সেই বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে কতগুলো কিন্তু গুহার যে অস্তিত্ব পাওয়া গেছে, সেই গুহার ভেতরে এটা কত সালে আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ এটা কি এইখানে কি একটা গুহার আবিষ্কার হয়েছে, কোথায় এটা মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে রয়েছে, কত সালে এটা আবিষ্কার হয়েছে, না 1957 খ্রিস্টাব্দে এখানে আবিষ্কার হয়েছে, এখানের গুহার ভেতরে কি কি দেখা গেছে, না এখানে বিভিন্ন ছবি দেখা গেছে, মানুষের শিকারের ছবি, কোথাও মুখোশ পরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে কুকুর রয়েছে, কিংবা কোনো জায়গায় বিভিন্ন রঙের ছবি, বিশেষ করে সাদা ও লাল রঙের ব্যবহার আমরা এখানে দেখতে পাবো ওই ভীমবেটকার মধ্যে। তো এখানে শিকারের ছবির দ্বারা বোঝা গেছে যে মানুষ তৎকালীন সময় শিকার করেই খাওয়া দাওয়া করতো। এছাড়া আমরা হুমস্কি উপত্যকা, যেখানে এই মানে পুরনো পাথরের যুগের একটা উদাহরণ মানে হাতিয়ারগুলো পাওয়া গেছে সেটার একটা, হুমস্কি উপত্যকা কোথায়, না এটা হচ্ছে কর্ণাটকের গুলবর্গা জেলায়, কর্ণাটকের গুলবর্গা জেলায় এটা অবস্থিত ইসলামপুর গ্রামে। এটা কত সালে আবিষ্কৃত হয়েছে, না 1983 সালে এখানে মাটি খুঁড়তে গিয়ে এখানে এর কিছু কঙ্কাল পাওয়া গেছে, প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার এখানে কিছু হাতিয়ার পাওয়া গেছে, সরি এখানে হাতিয়ার পাওয়া গেছে, কিছু কি পাওয়া গেছে তাহলে এখানে হাতিয়ার পাওয়া গেছে 1983 সালে। তাহলে এটা হচ্ছে 1983 সালে, আর ভীমবেতকাটা কত সালে আবিষ্কৃত হয়েছে 1957 সালে, তো এর পরে আবিষ্কৃত হয়েছে। এখানে কি পাওয়া গেছে, সরি কত সালে এখানে একটা হাতিয়ার পাওয়া গেছে এইগুলো, এছাড়া অনেক কিছু কুড়ুল ছোরা চালুনি এই সমস্ত জাতীয় অনেক কিছু পাওয়া গেছে। তো এইটা হচ্ছে পুরনো পাথর, সেই সমসাময়িক একটা ট্যারো বলে একটা স্পেনের আলতামিরা গুহাতে একটা ঘটনা ঘটেছিল, প্রত্নতাত্ত্বিকরা একটা বাচ্চা মেয়েকে নিয়ে যখন গুহার ভেতরে গিয়েছিল তো ওই মেয়েটা হঠাৎ ট্যারো শব্দে চিৎকার করছিল। তো এই ট্যারো শব্দের স্পেনিং অর্থ, স্পেনের ভাষায় অর্থ হচ্ছে কি ষাঁড় ষাঁড়, তো এখানে ষাঁড়ের ছবি একটা পাওয়া গেছিলো প্রায় 40-50 থেকে 30 হাজার বছর আগে, এটা কিন্তু এখানে এটা পাথরের ছবি ছিল, তো এখানে আমরা পেয়েছি। তো এরপরে চলে আসছি মাঝের পাথরের যুগ, মহাদেশে মাঝের পাথরের যুগ, অর্থাৎ যখন সময় চেঞ্জ হলো, আবহাওয়াও চেঞ্জ হতে লাগলো, সেই সময় কিন্তু ধীরে ধীরে 10,000 বছর আগে মহাদেশের কিন্তু, উপমহাদেশের কিন্তু যে জলবায়ুর পরিবর্তন হলো, সেই জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষদের যে জীবন প্রণালীও চেঞ্জ হতে লাগলো, তাদের জীবিকাও চেঞ্জ হতে লাগলো। এই সময় তারা চাকার ব্যবহার শিখেছিল এবং তারা পশুপালন করতে শিখে গেছিলো। তো এই জায়গায় যে পরিবর্তন ঘটেছিল এবং তার কিছু প্রমাণও কিন্তু ভারতের ভিন্ন ভিন্ন স্থানে আমরা পাবো, বিশেষ করে উত্তরপ্রদেশে পাবো এবং মধ্যপ্রদেশে পাবো। উত্তরপ্রদেশের মহাদহা অঞ্চলে কিংবা সরাইনহর এই সমস্ত অঞ্চলে, মহাদহাতে কিন্তু একটা সমাধি পাওয়া যাবে, সরাইনহর অঞ্চলে একটা যাঁতার মতো একটা যন্ত্র পাওয়া যায় যার দ্বারা প্রমাণিত হবে যে তারা খাদ্যশস্যকে গুঁড়ো করে খেত, অর্থাৎ কিন্তু তখন কিন্তু তারা চাষবাস শেখে নিত, তারা নিশ্চয়ই বন জঙ্গল থেকে সেগুলোকে নিয়ে এসে তারা সেগুলোকে পেশাই করে খেত। এছাড়া মধ্যপ্রদেশের যে নর্মদা উপত্যকা অঞ্চলে আদমগড় অঞ্চলে এখানেও কিন্তু তার প্রমাণ আমরা পেয়েছি। তো এইগুলো হচ্ছে, এছাড়া এই মাঝের পাথরের যুগের আদিম মানুষদের যে বসতির চিহ্ন আমরা পেয়ে থাকবো রাজস্থানের বাগড় অঞ্চলে, বাগড় অঞ্চলে যেখানে অনেক পশুর হাড় পাওয়া গেছে, অর্থাৎ এখানে মানুষেরা যে পশুপালন করতো তার কিন্তু প্রমাণ পাওয়া গেছে। তাহলে সেই পশুপালন করলে কী হবে, এক জায়গায় অনেক পশু ছিল, হয়তো তারা পশু শিকার করতো এবং পশুপালন দুটো করতো, তার প্রমাণ হিসাবে আমরা সেটা জানতে পারছি। তো বাগড় এটা হচ্ছে এখানে তার প্রমাণ দিচ্ছে। এরপরে চলে আসছি, এই সময় যে মানুষ আগুনের ব্যবহারও কিন্তু শিখে গিয়েছিল। এরপরে চলে আসছি যে
উপমহাদেশে নতুন পাথরের যুগ, নতুন পাথরের যুগ প্রায় 8000 থেকে 4000 বছর পূর্ব পর্যন্ত যে সময়কালটাকে আমরা পড়েছি যে নতুন পাথরের যুগ, তো এই সময়ও এই সময় পাথরের হাতিয়ার বানানোর কৌশলগুলো যদি আমরা দেখি অনেকটা হালকা এবং ধারালো সূচালো হয়েছিল। তো সেই দিক থেকে এবং সঙ্গে সঙ্গে কী হয়েছিল, কৃষিকাজে কিন্তু তারা ধীরে ধীরে অগ্রগতি ঘটিয়েছিল এবং এই সময় পশুপালনের কাজ করতো ছেলেরা এবং মেয়েরা ঘরে থেকে বিভিন্ন জনের রক্ষণের ছেলে মেয়েদের রক্ষণাবেক্ষণ করতো এবং মেয়েরা কিন্তু এই সময় ছোট ছোট যে মানে চারা গাছের উৎপত্তি বা যে অঙ্কুরোদ্গম থেকে শুরু করে বিকাশ এগুলো তারা পর্যবেক্ষণ করতো, অর্থাৎ যেটা কিন্তু পরবর্তীকালে যে কৃষিকাজের পক্ষে সহায়ক হয়েছিল, অর্থাৎ মেয়েরাও কিন্তু পিছিয়ে ছিল না এবং এই সময় তারা কিন্তু ধীরে ধীরে স্থায়ী বসতি যাযাবর জীবনযাপন ছেড়ে দিয়ে স্থায়ী বসতির দিকে তারা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছিল এবং তাদের জীবন জীবিকাগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছিল। যেহেতু তারা স্থায়ী বসতি স্থাপন করছিল তাই তাদের এক জায়গায় বসতির জায়গার জন্য যেগুলো প্রয়োজন ছিল কারিগরি যন্ত্রপাতি, মানে কিছু কারিগরের উদ্ভব ঘটবে, কামার কুমোর বিভিন্ন যে শ্রেণীর উদ্ভব ঘটবে। এছাড়া এই সময় মানুষের একসঙ্গে থাকার জন্য তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ নাচ গান এইগুলো কিংবা যে বিভিন্ন অস্ত্র তৈরি বা পশুপালন এইগুলোকে সব কিছুকে একসঙ্গে বলা হচ্ছে মানুষের সংস্কৃতি, অর্থাৎ বেঁচে থাকার জন্য মানুষ যা কিছু একসঙ্গে দলবদ্ধভাবে করত সব কিছুকেই বলা হচ্ছে মানুষের সংস্কৃতি। এই মানুষ আদিম মানুষের এই সংস্কৃতি ছিল বলেই কিন্তু আদিম মানুষ কিন্তু অন্যান্য জীবেদের থেকে ধীরে ধীরে এই পৃথিবীতে টিকে থাকতে পেরেছে। তো সংস্কৃতির জন্যই কিন্তু, যেহেতু যদিও আমরা জানি যে এই পৃথিবীতে আগে ডাইনোসরের বসতি ছিল কিন্তু ডাইনোসরের কোনো সংস্কৃতি ছিল না, তো সেই জন্যই কিন্তু ডাইনোসর লুপ্ত হয়েছে। কিন্তু মানুষের একটা সংস্কৃতি থাকার জন্য কিন্তু মানুষের এখানে আজকে তাদের বিকাশ ঘটছে এবং মানুষ যখন ধীরে ধীরে বিভিন্ন জায়গায় থেকে ধীরে ধীরে সভ্যতা তৈরি করবে, তো সভ্যতা বলতে কি প্রত্যেকটা গোষ্ঠীর যে বৈশিষ্ট্য কিন্তু ধীরে ধীরে আলাদা হতে শুরু করবে, কারণ অর্থাৎ সংস্কৃতি এবং সভ্যতা ধীরে ধীরে আলাদা হবে। অর্থাৎ সংস্কৃতি যখন সব কিছুকে একসঙ্গে বলা হয় সংস্কৃতি, কিন্তু কিছু কিছু বিশেষ গোষ্ঠীদের যে সংস্কৃতিগুলো কিন্তু আলাদা হয়ে আলাদা সভ্যতার রূপ নেবে। তো এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা এইরকম কিছু সভ্যতা যেগুলোর বিকাশ ঘটতে থাকবে এই উপমহাদেশে কিংবা ভারত পৃথিবীর অন্যান্য জায়গায় সেইগুলো আমরা পরবর্তী ক্লাসেগুলোতে আমরা আলোচনা করব। তো এইখান পর্যন্ত আজকে রাখছি আমরা।